আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আমি একটা লেট ভিডিও শেয়ার করতেছি, এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো সাডেনলি আপনাদের ভাইয়া আমার জন্য সারপ্রাইজগুলো প্ল্যান করেছিল সন্ধ্যা থেকে, তার মধ্যে মানে কোনো ভাব কোনো ধরনের প্রতিক্রিয়া দেখিনি যে নেক্সট ডে আমার বার্থডে। তো সে হচ্ছে খুব নর্মালি বিহেভ করছে। তো তারপরে রাত 11:30টার দিকে মানে 10টার দিকে বের হয়েছে, বের হয়ে আসার পর আমাকে বলতেছে তুমি এক রুমেই থাকবে, বের হবে না। তা আমি ভাবলাম যে হয়তো কিছু করবে, কিন্তু এত কিছু করবে সেটা আসলে কল্পনা করিনি। তো এই তো আমি আমার ছোটো মেয়ে আর ছেলে সবাই মিলে কেক কাটলাম, খেলাম। বড় মেয়ে হচ্ছে মিসিং, ও নানুর বাসায়। ভাবছিলাম যে নিয়ে আসবো, তো অনেক রাত্র ছিল দেখি আর আনতে পারিনি। নেক্সট ডেতেও আসবে এবং আমাদের সাথে খুব এনজয় করবে। যদিও একদম জন্মদিনের দিন আমাদের তেমন কিছু করা হয় না, আমরা 12টার সময়ই সবসময় ওকেশনটাকে পালন করি, চেষ্টা করি ঠিক ওই টাইমটাতেই উদযাপন করার জন্য। তারপর দিনের বেলা হয়তো খাওয়া দাওয়া টুকটাক এর মধ্যেই থাকে। তো এই তো আপনাদের ভাইয়া এই ভিডিওটা করতেছে, সে হচ্ছে আমার জন্য অনেক অনেকগুলো সারপ্রাইজ নিয়ে আসছে। তো এখন সবগুলো গিফট আনবক্স করবো আপনাদের সাথেই, না দেখতে থাকুন। তো সে হচ্ছে কথা বলতেছিল, সে কথাগুলো আমি অ্যাকচুয়ালি অফ করে দিয়েছি। তো এখানে সে আমার নামে একটু দুষ্টুমি করেছে, বলছে আমি নাকি সে আমাকে মানে একটা গিফট দিয়েছে, সেই গিফটের জন্য আমি তার সাথে রাগ করেছি, যদিও সেটা একদমই না। তো আমি বলতেছিলাম এগুলো সব আমার জন্য। তো উনি বলতেছে তোমার যেহেতু জন্মদিন তাহলে অবশ্যই তোমার জন্য এনেছি। তো এই তো, আর আমার চুড়িগুলো এগুলো হচ্ছে আমি আমার অনলাইনে যে বিজনেস স্টার্ট করছি সেখান থেকেই, আমার পেজ হলদে রঙের পাখি। আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে রাখবেন। এবং আপনারা চাইলে এই ধরনের জুয়েলারি চুড়ি খুব রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আস্তে আস্তে আমার বিজনেস নিয়ে শেয়ার করব। আমি ফেব্রুয়ারি মার্চের দিকে আমার বিজনেসটা ফুললি কন্টিনিউ করব। এখন আস্তে আস্তে প্রোডাক্ট সব আমি আনতেছি এবং চেষ্টা করতেছি পেজটাকে ভালোভাবে একদম সব কিছু ঠিকঠাক করার জন্য, যাতে আমি খুব তাড়াতাড়ি আপনাদের হাতে আমার প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারি। তো আমার চুড়িগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সুন্দর, এগুলো ইন্ডিয়ান যে ব্রাইডাল চুড়িগুলো সেই চুড়িগুলো আর কি। তো নর্মালি অন্যান্য পেজ থেকে আমি অবশ্যই আমার পেজে দাম আমি চেষ্টা করব কম রাখার জন্য। তো এটা হচ্ছে একটা ফ্রেম প্লাস মিরর, আপনাদের ভাইয়া হচ্ছে এটাকে টু ইন ওয়ান গিফট এনেছে। তো এখানে হচ্ছে চকলেটস, ফেস ওয়াশ তিনটা, আমার মানে সবগুলো চকলেট আমার খুব ফেভারিট, আরও একটা ফেস ওয়াশ, দেন হচ্ছে পারফিউম লাভসের, সরি আমি নাম মিস্টেক করে ফেলেছি, যাই হোক এখানে হচ্ছে দুইটা দিয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক আর ব্লু, দুইটার স্মেল অনেক অনেক বেশি সুন্দর। তারপর হচ্ছে দেওয়া আছে কি সেটা খুঁজতেছিলাম। তো নেক্সট ডেতে আরও কিছু গিফট আসছিলো, মানে সে আমাকে ফুললি সারপ্রাইজ করে দিয়েছে এইবারের জন্মদিনে। তো হচ্ছে আমার মেয়ে বলতেছে মা চকলেট খায়, ওর হাতের মধ্যে আমার কেকের উপরে যে চকলেটটা ছিল সেই চকলেটটা রাখা, তার সাথে সাথে সে হচ্ছে এই চকলেটও খাবে। তো আমি হচ্ছে আমার ছেলের হাতে একটা চকলেট দিচ্ছিলাম, ও হচ্ছে চাচ্ছিল বারবার সেজন্য। তো এইখানে হচ্ছে আমি আরও একটা গিফট আনবক্স করতেছি। তো অনেক গিফট, প্রথমে ছিল ফ্লাওয়ার, দেন হচ্ছে আস্তে আস্তে দুই বক্স মিলে সব গিফট ছিল, আর প্রত্যেকটা গিফট আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লেগেছে। আর সবথেকে বড় কথা যে গিফট আসলে গিফটই হয় সেটা যেমনই হোক না কেন। তো এখানে এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ব্যাগটা দিয়েছিল, ছোট পার্স ব্যাগ, মিনি ব্যাগ আর কি, আপনি ওয়ালেট যাই বলেন না কেন, এটা হচ্ছে একটা শোপিস। এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, জানি না কেন, কিন্তু মানে জিনিসগুলো সত্যি অনেক অসাধারণ ছিল। এটা হচ্ছে আরও একটা, তা আমাকে বলতেছিলাম তুমি আমাকে লিটারেলি অনেক বেশি সারপ্রাইজ করে দিয়েছো। তো এই তো এইটা তো আরও বেশি সুন্দর। তো এই তো সব গিফটস একসাথে খুলেও ফেললাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। এই তো চকলেটস সব, আমি আমার বক্স আবার সব এর মধ্যে রাখার পরেই হচ্ছে ভিডিওটা করেছি। আর এবারকার জন্মদিনটা আমার সত্যি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি সুন্দর গিয়েছিল এবং বছরের শেষটা অনেক সুন্দরভাবে গিয়েছে। আশা করি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা বছর এভাবে সুন্দরভাবে কাটাক এবং আমার বাচ্চা এবং পরিবারের সবাইকে নিয়ে
আমার কাছের মানুষ সবাইকে নিয়ে আমি খুব ভালো থাকতে পারি, এই দোয়াটাই আমি আসলে আল্লাহর কাছে করি সবসময়, যে আল্লাহ তুমি অন্তত পক্ষে সুস্থভাবে সবলভাবে সবার সাথে আমাকে তোমার পরিবার সবাইকে রাখো। তো এইখানে এই তো চকলেটগুলো, আমি আসলে চকলেট অনেক পছন্দ করি। তো এই তো ফ্লাওয়ার নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও করতেছিলাম, সাথে আমার ছেলে দাঁড়ানো আছে, পাশে আপনাদের ভাইয়া ছিল একটু আগে, তার পয়সা চলে গেছে। তো এই তো নিজের কিছু ছোটো ছোটো ক্লিপস নিয়ে নিয়েছিলাম। এই লেহেঙ্গাটা আমার 2021-এর অ্যানিভার্সারি গিফট, আর এইটা হচ্ছে সেকেন্ড ডেতে আমার জন্য সে একটা ডায়েরি, একটা না দুইটা ডায়েরি গিফট করেছে এবং দুইটা চাবির রিং গিফট করেছে। তো সবগুলো তো হচ্ছে আমার ছবি দেওয়া, আর সে হচ্ছে আমার জন্য খুব সুন্দরভাবে একটা লিখা এখানে লিখে দিয়েছে, আমার প্রার্থনাতে তুমি থাকবে এরকম কিছু করে লিখে দিয়েছিল। তো সত্যি কথা বলতে আসলে অনেক বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের দুইজনের জন্মদিনের দিনে একটা ডেট বলতে পারেন, বাচ্চাদের সবাইকে মায়ের কাছে রেখে। তারপর এই শাড়িটা গিফট করেছে আমার আম্মু আমার জন্মদিন উপলক্ষে। এই তো শাড়িটা ব্লু অ্যান্ড হচ্ছে মানে নীল আর হচ্ছে এটাকে কী কালার বলবো, কালারটা আসলে ব্যাখ্যা করতে পারতেছে না, একটু সবুজ টাইপের কালারের মধ্যে ছিল। তো এই তো আমার বড় মেয়ে, ও আর আমি হচ্ছে স্ন্যাপচ্যাটে ভিডিও করতেছিলাম, তারপর একটু নিজের মতো করে ভিডিও করা, আসলে এখনকার সময়টা এইভাবেই যায় আমার। আর এই যে সুন্দর করে একবারে সাজে পুরো সারাদিন চলে গেছে আমার, আমি ফাউন্ডেশন ছাড়াই ওই দিন সাজছিলাম, আমার ছেলে। এই তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। আল্লাহ হাফেজ।